হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি অনেকটাই ভালো আছেন। তো ভালো থাকবেন। আজকে আপনাদের জন্য একটি স্পেশাল ভিডিও নিয়ে আসলাম ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজের। তো এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজের কতটুকু কাম আগাইতেছে বা আগাইছে। তো দেখেন, আমি কিন্তু ফাইনালি টেম্পোরারি ব্রিজের উপর থেকে আমি ভিডিও তুলে আপনাদেরকে দেখানোর জন্য আমি চেষ্টা করছি। তো এই যে পানিতে যে দেখতে পাচ্ছেন, এই যে পোস্ট যে দেখতে পাচ্ছেন, এটা হলো ব্রিজের ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজের এটা 7 নম্বর পোস্ট। এই এটা আদাবাড়ির সাইড, ধরেন এটা আদাবাড়ির সাইড, এই যে এদিক কিন্তু কাদাবাড়ি। তো এই এইখান থেকে কিন্তু কে স্টার্ট হইতেছে ব্রিজটি, দেখেন এটা কিন্তু ব্রিজের 7 নম্বর পোস্ট। তো আপনাদেরকে অবশ্যই এই সকল পোস্টের আপডেটগুলো দিব, দেখেন পানির আপডেটগুলো দিব, দেখেন পানি মধ্যে পড়ে রয়েছে, এগুলোর কাজ কিন্তু এখন বর্তমান বন্ধ রয়েছে। তো অবশ্যই চালু হবো যখন পানি আবারও কমে শুকাইয়া যাবে নদীটি, তখন কিন্তু আবারও কাজটি স্টার্ট করা হবে। তো এখন অবধি কিন্তু কামটা কিন্তু চালু হবে না, এখন কিন্তু চালু হবে না, কারণ এখন বানপানির দিন। তো এখন বানপানির সময়, তো তার জন্য কিন্তু এই ব্রিজের পোস্টগুলোর কাজ কিন্তু বন্ধ রয়েছে বা বন্ধ থাকবে, আরও কয়েকদিন বন্ধ থাকবে। তো অবশ্যই আপনাদেরকে দেখেন, এখন কিন্তু আমি যাচ্ছি 8 নম্বর পোস্টের দিকে। এটা সামনে যে দেখতে পাচ্ছেন, এটা হলো ব্রিজের 8 নম্বর পোস্ট, দুটো ফুলবাড়ি ব্রিজের। তো দেখেন এখানে কিন্তু একটি করে পোস্টে একটি করে সাইনবোর্ড দেওয়া আছে। তো এখানে কিন্তু লেখাই আছে 8 নম্বর পোস্ট। তো এই পোস্টটি দেখেন অনেক কাম এগিয়ে গেছে পোস্টটির, দেখেন এটা 8 নম্বর পোস্ট। তো এটির পোস্টের কাজ কিন্তু অনেক এগিয়ে গেছে, এটা অ্যাঙ্গেল করেও দিবে, এটা এখন করতে পারবো না অ্যাঙ্গেলটি, কারণ এখানে কিন্তু পানি, এটা একটি নদী। তো তার জন্যই কিন্তু এই পোস্টগুলোর কাজ কিন্তু অতি তাড়াতাড়ি কিন্তু এগিয়ে রাখছে, এবং যখন পানিগুলো শুকিয়ে যাবে তো তখনই কিন্তু আবারও কাজগুলো স্টার্ট করা হবে। তো আমি সামনের পোস্টটির আপডেট দেবো আপনাদেরকে। এখন 9 নম্বর পোস্টটির দিকে যাচ্ছি এখন। তো দেখেন আমি কিন্তু সরাসরি যাচ্ছি 9 নম্বর পোস্টের দিকে। তো দেখেন সাইনবোর্ডে লেখা আছে 9 নম্বর পোস্ট, এটিও দেখেন এটারও কাজ অনেক এগিয়ে গেছে। হয়তো বা অন্য পোস্টের পানির যেগুলো পোস্ট আছে ওই রকম কাজ আগেই নাই, যাই হোক অনেক এগিয়ে গেছে। জাল, লোহার জাল বেঁধেও কিন্তু এটাতে ফাইনালি রাখছে, কিন্তু পোস্টগুলো উঠানো হয়নি। তো এইটা দেখেন, এই পোস্টটি দেখেন, এটার কাজ কিন্তু আরও অনেক এগিয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আপনারা, দেখেন এই পোস্টার উপরে একটি মানুষ আছে। তো মানুষটি কি করছে দেখেন, বর্শি ফেলাইছে, বর্শি দিয়ে মাছ ধরতাইছে এই পোস্টের উপর থেকে। দেখেন কয়েকটি বর্শি ফেলাই রাখছে, দেখেন মাছ ধরতাইছে ওখান থেকে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আপনারা নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন।